বহু বছর পর এবার সার কারখানা উদ্বোধন করতে নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তুত নরসিংদীবাসী, আশায় বুক বেঁধেছেন সবাই। উদ্বোধন শেষে নরসিংদী জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে কি নতুন কোন ঘোষণা আসতে চলেছে? কেনই বা নরসিংদীবাসীর আকাঙ্ক্ষা বেড়ে গেল প্রধানমন্ত্রীর আগমনে, জানাচ্ছি। তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি, কেননা বাস নিউজই পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ তথ্য। প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী যাচ্ছেন দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করতে। উদ্বোধন শেষে অংশ নেবেন এক বিশাল জনসভায়, যেখানে জনগণের বহু বছরের দাবি নিয়ে কথা বলার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। নরসিংদীবাসীর স্বপ্ন, সুজলা সুফলা এই জেলায় নির্মিত হবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ একটি স্টেডিয়াম। সেই সাথে এই জেলার খেটে খাওয়া কৃষকদের দাবি, ঢাকার চল্লিশ ভাগ চাহিদা মেটানো সবজির যোগানদাতা নরসিংদীর বুকে যেন তৈরি হয় একটি সরকারি হিমাগার। এই জেলার ২৪ লাখ বাসিন্দার স্বপ্ন, এগুলো নিয়ে প্রধানমন্ত্রী আজ কথা বলবেন, জানাবেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। পুরো নরসিংদী জেলা তাই তাকিয়ে আছে এই জনসভার দিকে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সেই সাথে ফলো সাবস্ক্রাইব করুন বাস নিউজ।